পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ছাতাই সুশান্ত ঘোষ সোমের সঙ্গে মাহিউদ্দিন মাহি, অতনু ঘোষ, আনিসুর রহমান, গণি বিশ্বাস সবাই থাকবে। শুধু সুশান্ত ঘোষ সোমের সঙ্গে থাকবো না, যতটা ওয়েটিং চাকরি প্রার্থী রয়েছে লাস্ট চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত সে সুশান্ত ঘোষের সময় নিজের ক্যাটাগরিতে হয়ে যেতে পারে, অন্য সাবজেক্ট অন্য ক্যাটাগরির একটা ক্যান্ডিডেট ওয়েটিং থাকতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়াই করবে, আমরা এসে পড়ে থাকবো মঞ্চে। খারাপ আমাদেরকেও লাগছে, অনেকে বলছে সুশান্ত দার কথা শুনে খারাপ লাগছে, প্রচন্ড খারাপ আমাদেরকে লাগছে, সারা রাত ঘুমোতে পারিনি কালকে। তা সত্ত্বেও ওই ছেলেটা কালকে 100 ফোন রিসিভ করেছে, আমরা করেছি, এখনো ফোন রিসিভ করছি, লাস্টে ফোন বন্ধ করতে বাধ্য হয়েছি আমরা। আপনাদেরকে বলছি যাদের অনেকেই ফোন করছে, দাদা আমার ওয়েটিং ক্যাটাগরি এত হয়ে গেছে, আমি আমার কোনো চান্স আছে, দয়া করে এইসব কোশ্চেন গুলো না আমাদেরকে ফোনে জিজ্ঞাসা করবেন, আমরা বিধ্বস্ত। আপনি ভাবছেন আমি ফোন করছি আমার সমস্যা, এরকম শয়ে শয়ে মানুষের সমস্যা নিয়ে আমরা প্রতিদিন ফোনে কথা বলছি, আমরা মানুষ রোবট নই, কল সেন্টারে চাকরি করছি না আমরা। আপনাদেরকে বলবো হ্যাঁ আপনার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ছাতাটা আছে, আসুন না সেখানে বসে ডিসকাস করুন, আমরা সারাদিন কথা বলবো আপনার সঙ্গে, সারাদিন পরিষেবা দেবো, আজকেও দিয়েছি, আজকেও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ছেলেরা বসেছিল, আজকেও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সুশান্ত ঘোষ সোম মঞ্চটা খাটিয়ে বসেছিল আপনার সঙ্গে কথা বলার জন্য। তাহলে বাড়িতে বসে কেন ফোন করে এত ইরিটেট করছেন? আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনাকে বারবার বলছি মঞ্চে চলে আসুন, আসুন না মঞ্চে, আপনার সঙ্গে 11টা থেকে 4টে 5 ঘন্টা গল্প করবো, আপনার সঙ্গে নন স্টপ কথা বলবো। যখন এই সমস্যাগুলো নট ইন দ্য লিস্টের সমস্যা এসেছিল তখন রোজার মাস, রমজান মাস ছিল, রোজা করে 4-5 ঘন্টা করে কথা বলেছি আমরা মানুষের সঙ্গে, আবার কথা বলবো আপনার সঙ্গে, কথা বলবো আপনার সঙ্গে, আপনার সমস্যা আমরা দেখব, আমরা লাস্ট পর্যন্ত লড়াই করব, বারবার বলছি লাস্ট পর্যন্ত লড়াই করব, আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লাস্ট পর্যন্ত লড়াই করবে, প্রতিটা যোগ্য চাকরি প্রার্থীর জন্য লড়াই করবে। যাদের কোন রকম কোন অসঙ্গতি রয়েছে, মনে করছেন অসঙ্গতি রয়েছে, আস্থা রাখুন আদালতের উপর, আমাদের উপর আস্থা রাখতে হবে না আপনাকে, আমরা কে, আমাদের কতটুকু অধিকার আছে, কতটুকু ক্ষমতা আছে, ক্ষমতা তো আপনারা দেখে নিলেন আমাদের ক্ষমতা, যে মঞ্চে সহসভাপতি ওয়েটিং হয়েছে আমরা কিছু করতে পারিনি, আমাদের ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা একটা আছে রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা দেওয়ার, এই ক্ষমতাটা আমাদের আছে, কিন্তু কারো হয়ে সুপারিশ করার ক্ষমতা অধিকার আমাদের নেই। কারো হয়ে ব্যক্তিগতভাবে সুপারিশ করার অধিকার আমাদের নেই, যদি সুপারিশ করার অধিকার থাকতো তাহলে সুশান্ত ঘোষ ওয়েটিং হতো না, অতএব লড়াই করেই আদায় করতে হবে, কোনো শর্টকাট ওয়ে আউট নেই, কোনো শর্টকাট রাস্তা নেই, আপনার চাকরির জন্য, আপনার অধিকারের জন্য আপনাকে লড়াই এসে রাস্তায় দিতে হবে, তার জন্য আমরা আছি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ছাতা আছে, প্ল্যাটফর্ম আছে। বিগত 250 দিন যাবত বসে আছি রাস্তায়, সেই প্ল্যাটফর্মটা আপনাকে আমরা তৈরি করে দিয়েছি, আপনাকে আমরা তৈরি করে দিয়েছি, আবারও বলছি হ্যাঁ আবার আপনাকে এটাও দায়িত্ব নিয়ে বলছি, আমরা তৈরি করে দিয়ে কোথাও যাচ্ছি না, আমরা আছি, ইভেন আমরা শেষ পর্যন্ত থাকব। আপনি ইম্প্যানেল হয়েছেন, আপনাকে কংগ্রেস, মানুষ আপনি একজন আপার প্রাইমারি চাকরি প্রার্থী, মেরিট লিস্টের চাকরি প্রার্থী, খুব ভালো লাগছে আপনার, মঞ্চে আসুন। আপনি ওয়েটিং হয়েছেন, বাড়িতে একা খুব কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে, জীবনটা যেন সংকীর্ণ হয়ে আসছে মনে হচ্ছে, আর মনে হয় এখান থেকে কোনো ওয়ে আউট বেরোবে না, একবার দেখুন না 9, 10, 11, 12 এর কথা, গ্রুপ সিডির কথা, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন নোটিশ হয়ে গেছিল যে আর কোনো কাউন্সিলিং হবে না, মানে গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12
তারা 11 ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে রিকমেন্ডেশন লেটার হাতে পেয়ে গেছে। শুধু একটা হাইকোর্টের ছোট্ট একটা পেনের খোঁচাতে তারা স্কুলে চলে যাবে। তো তারা যদি রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা না দিত কে হতো? এবার আপনি একটা কথা বলবেন, আপনার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসতে পারে, দাদা ওখানে ঘোটালা ছিল তাই ওখানে দিয়েছে। আরে বাবা, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ঘোটালা কোথায়? আপনার মনে হতে পারে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি আছে, আমি তো দেখতে পাচ্ছি না। কারণ দুর্নীতি তো তখনই মানুষ বলে যখন প্রমাণিত হয়। ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন আপনি বুঝতে পারছেন কি আছে না আছে, আমিও বুঝতে পারছি কি আছে না আছে, কিন্তু প্রমাণিত সত্য তো সেটা নয়। তা সত্ত্বেও ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সুপারনিউমেরিক পোস্ট দিতে হলো কেন? সেখানে তো কোনো মামলা ছিল না, সেখানে তো কোনো সমস্যা ছিল না। তাহলে তাদের ক্ষেত্রে যদি হতে পারে, আজকেও চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলেছে, স্যার তাদের ক্ষেত্রে যদি হতে পারে আমাদের ক্ষেত্রে হবে না কেন? তো বলছে তোমরা সেটা দপ্তরকে জানাও, দপ্তর ভ্যাকেন্সি দিলে আমি করতে পারবো, তবে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা স্টার্ট হওয়া দরকার। এক্স্যাক্ট, আমাদের এটা মনে হচ্ছে যে দীর্ঘদিন পর 10 বছর পর একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হওয়া দরকার। আমি বারবার আমরা বলে থাকি যে আপনি যদি মনে করেন 500 কিলোমিটার যাব, তা আপনি বাইক রাইড করতে চাইছেন, তো 500 কিলোমিটারের জন্য আগে কি পেট্রোলের ট্যাঙ্ক পিঠে ঝুলিয়ে দেন যে আমার 500 কিলোমিটার যেতে হবে, সেই হিসাবে 40 কিলোমিটার করে এত লিটার তেল লাগছে আমি পিছনে ঝুলিয়ে নেন? তাই কখনো নেয়? কখনোই নেয় না। তাহলে কি করে? ওই যতটুকু 15 লিটার 10 লিটার 12 লিটার ফিউল ইয়েতে থাকে ততটুকু নিয়ে এগিয়ে যায়, যখন সিগন্যাল দিয়ে দেওয়ার আগেই মনে হয় পেট্রোল পাম্প সামনে পেয়ে গেলাম, তুলে নিলাম আবার চলে গেলাম। আপনি যদি নির্বোধ হন তাহলে এটা বলবেন যে সব পেট্রোল আমি আগে বুকে আর পিঠে নেব, তারপরে গাড়ি স্টার্ট করব। এটা হয় না। তাই আপনাকে বলি এম প্যানেল, আপনি আপনি হয়তো বলতে পারেন দাদা আপনি এম প্যানেল হয়ে গেছেন বলে কথাটা বলছেন, না এই কথাটা বহুত আগে থেকে আমরা বলি। আবার পরে লাইভ গুলা দেখতে পারেন আমাদের, 2019 সাল 2018 সালে করে এসেছে, চোখে চোখ রেখে বলছি আমাদের স্ট্যান্ড পয়েন্টের একটুও পরিবর্তন করিনি আমরা, যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, সেখানেই দাঁড়িয়ে থাকবে পশ্চিমবঙ্গ অপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। গাড়িটা যদি স্টার্টই না হয় তাহলে আপনি পেট্রোল পাম্প বুকে পিঠে নিয়ে কি করবেন? আগে ভ্যাকেন্সি ন, আগে কাউন্সিলিং গুলা স্টার্ট হওয়া দরকার। 9, 10, 11, 12 কি হয়েছিল? 1500 মতো ভ্যাকেন্সি আপডেট পর্যন্ত করেছিল রিক্রুটমেন্টের মাঝে, তা সত্ত্বেও যখন সমস্যা মিটেনি, ইত্যাদি ইত্যাদি করার পরও যখন সমস্যা মিটেনি, তারপর এডুকেশন ডিপার্টমেন্ট বসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট বসিয়ে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে বাধ্য হল। তাহলে কিসের ফল? আজ এই অভিষেক, শহীদুল্লাহ, মিঠুন এদের মতো ছেলেগুলো রাস্তায় পড়ে আছে বলে আজ অধিকারের জায়গা থেকে নিজের অধিকারটা আদায় করার জন্য সবকিছু আদায় করে নিতে পারছে, ইভেন পারবে, তাদের প্রতি আমাদের অগ্রিম শুভেচ্ছা রইল। হ্যাঁ, লড়াই করছে ওরা, ওরা পারবে, এই মানসিকতাটা আপনাকেও তৈরি করতে হবে যে আমি ওয়েটিং হয়ে গেছি। ওরা যদি মনে করতো 7টা 8টা কাউন্সিলিং হয়ে গেছে আর কিছু হবে না, বাড়ি যা, চল বাড়ি চল, তাহলে আশা করি এই এই স্বপ্নটাও দেখতে পারতো না যে কোনোদিন স্কুলে যাব। পরীক্ষা নেই 7-8 বছর, 7-8 বছর, ভাবতে পারছেন 2017 সালের পর থেকে এখনো পর্যন্ত একটা পরীক্ষা নেই? মাদ্রাসায় 1000 সিট দিচ্ছে তো 7 লাখ ফর্ম, 5 লাখ ফর্ম ফিল আপ, ভাবতে পারছেন রাজ্যের কি দশা, এডুকেশন ডিপার্টমেন্টটা কি করে রেখেছে? তাহলে সেই জায়গা থেকে আপনি ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট আছেন, আপনি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, আপনি ভাবুন তো যারা ভ্যাকেন্সির দাবিতে আন্দোলন করছে তাদের কথা, বা যারা এখনো ডকুমেন্টস আপলোড করতে পারেনি, বিএড ডিএড গুলাকে আপলোড করার জন্য আপডেট করার জন্য বলছে, তাদের লড়াইয়ের কথা, আর আপনি বাড়িতে বসে বসে হতাশ হয়ে গেলেন আমার আর চাকরি হবে না। আপনার মতো মানসিকতা যদি আমাদের থাকতো না, আপার আর নিয়োগ হবে না, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না, আপনাকেও দেখতে হতো না, আমাদেরকেও দেখতে হতো না। আপনাদের মধ্যে মানে আমাদের কিছু ছিল পার্থক্য এটাই, আপনারা বাড়িতে বসে বসে সব ভেবে নেন, আর আমরা রাস্তায় প্রতিনিয়ত থেকে বুঝতে পারছি না কি হতে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে ডিসিশন গুলাকে চেঞ্জ করতে হচ্ছে, মুহূর্তে মুহূর্তে মানে রাস্তা রাস্তা দেখাচ্ছে আমাদের, পথে নেমেছি, পথ আমাদেরকে পথ দেখাচ্ছে,
যে চলো এই পথে না, ডান দিকের এই পথে গেলে সঠিক রাস্তা পাবো, চলো কিছুটা ডান দিকেই চলো। এই পথ আমাদেরকে পথ দেখাচ্ছে, আর আপনি বাড়িতে বসে পথেই নামলেন না, আপনি গন্তব্যে পৌঁছে যাবেন? হ্যাঁ, আপনাকে বলছি মঞ্চে আসুন, আপনি এম্প্যানেল হয়েছেন, গুড, আপনি ওয়েটিং হয়েছেন, হোপলেস হবেন না, মঞ্চে আসুন। মঞ্চ সম্মিলিতভাবে দিশা দেখাবে আপনাকে। ইভেন এম্প্যানেল যারা হয়েছে তারাও আপনার সঙ্গে আছে, মঞ্চের প্রতিটা নেতৃত্ব আপনার সঙ্গে আছে। কালকে ধরুন আপনি ওয়েটিং হয়ে গেছেন, আপনি মনে করছেন যে ওয়েটিং হয়তো আমার ক্লিয়ার হয়ে যাবে, তা আপনি বাড়িতে বসে থাকবেন? কেন বাড়িতে বসে থাকবেন? আপনি জানেন 11-12 এর ফার্স্ট কাউন্সিলিং এর পর সেকেন্ড কাউন্সিলিংটা হয়েছিল 10 দিনের মাথায়, আবার 9-10 এর একটা কাউন্সিলিং হয়েছিল, একটা কাউন্সিলিং এর পরে আরেকটা কাউন্সিলিং হয়েছিল 7 মাসের মাথায়। একটা কাউন্সিলিং এর মধ্যে গ্যাপ ছিল 10 দিনের, আর একটা কাউন্সিলিং এর মাঝে গ্যাপ ছিল কত? 7 মাসের। তাহলে যদি এই 40,000 করে ইকুয়েশনটা ধরেন না, তো 4×7=28, 2,80,000। মানে আপনার হিসাবে বলছি, আমার হিসাবে না, আমরা টাকা পয়সার হিসাবে এত করি না, আপনার হিসাবে বলছি, বাড়িতে বসে আপনি তো খুব ক্যালকুলেশন করছেন, আপনার হিসাবে বলছি। তাহলে আপনি যদি সেকেন্ড কাউন্সিলিং এ পান বা থার্ড কাউন্সিলিং এ পান মনে করেন, তাহলে আপনি মঞ্চে আসুন, যেদিন কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে তারপরের দিন থেকে আমরা সেকেন্ড কাউন্সিলিং শুরু করার জন্য ধন্য দেব। চলুন স্যার সেকেন্ড কাউন্সিলিং শুরু করুন। প্রচুর চাকরি প্রার্থী কম্বাইন্ড মেরিট হওয়ার কারণে এম্প্যানেল হতে পারেনি, ওয়েটিং হয়ে আছে, 1/3 ছেলে, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 1/3 ছেলে সেকেন্ড কাউন্সিলিং এ চাকরি পাবে। যা চাকরি পেয়েছে, এই যা এম্প্যানেল হয়েছে, তার 1/3 ছেলে সেকেন্ড কাউন্সিলিং এ চাকরি পাবে। তার কারণ যারা জেনারেল র্যাঙ্ক করেছে, ক্যাটাগরি ক্যান্ডিডেট প্রত্যেকটা এসে ক্যাটাগরিতে আবার ফিট করেছে, তার স্বাভাবিকভাবেই। আরেকটা বিষয় বারবার অনেকে জিজ্ঞাসা করছিল, উত্তরটা দিতে ভুলে গেছি। অনেক ক্যাটাগরি ক্যান্ডিডেট, ধরুন আপনি ওবিসি এ ক্যান্ডিডেট, আপনার স্কোর 77, জেনারেল 78, ভালো করে শুনবেন, আপনার 77, আপনি ওবিসি এ ক্যান্ডিডেট, জেনারেল কাট অফ 78, আপনি জেনারেলে যেতে পারেননি। দেখা যাচ্ছে জেনারেলের যে ছেলেটা 78 লাস্ট ক্যান্ডিডেট কল পেয়েছে জেনারেলে, তার ইন্টারভিউ নাম্বার 4, তাহলে 78+4=82, আর আপনার 77, আপনি ইন্টারভিউতে পেয়েছেন 8, তাহলে 77+8=85, তাহলে আপনার এখন স্কোর হলো 85। আর সেই জেনারেল ক্যান্ডিডেটটা, তার দেখা যাচ্ছে যে সে 70 82, ওই ক্যান্ডিডেটটা জেনারেলে র্যাঙ্ক করেছে, তারপরে আবার ওবিসি আপনার ক্যাটাগরিতে এসে র্যাঙ্ক করেছে, দেখা যাচ্ছে সে জেনারেলের এম্প্যানেল হয়ে গেছে, আর তার চেয়ে বেশি নাম্বার থাকা সত্ত্বেও আপনি জেনারেলে র্যাঙ্ক করতে পারেননি। এই জায়গাটায় আপনাকে একটা কথা বলি, এটা হলো সেই ভাগ্যের মারপ্যাচ বা নিয়মের মারপ্যাচ বলে ব্যাপারটা তাই। যদি কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট আউট অফ 90 ক্যাটাগরিতে কল পেয়ে থাকে, সে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে যদি জেনারেলের টপও হয়, তাও তাকে জেনারেলে দেওয়া যাবে না। এইটা হলো নিয়ম, আর সেই নিয়মের গেরোই পড়ে আপনি আটকে গেছেন। আর যেহেতু আউট অফ 90 আপনার চেয়ে 1 নাম্বার পেয়ে সে জেনারেল লিস্টে চলে গেছিল, তাই সে আপনার থেকে কম নাম্বার পাওয়া সত্ত্বেও একাধিক জায়গায় তাকে দেখতে পাচ্ছে। আপনি বলছেন এটা কি করে হয়? হ্যাঁ, এটা হয়, এটাই নিয়ম। আপনার জানা আছে কিনা জানি না, এটা নিয়ম। আজকে ওই বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন হ্যাঁ এটাই নিয়ম। আমি বললাম হ্যাঁ এটা নিয়ম, সেটা আগে থেকে আমরা একটু জানতাম, তাই বললাম স্যার এটাই নিয়ম। হ্যাঁ, এই বিষয়ে একটা সিঙ্গেল বেঞ্চের রায় আছে অভিজিৎ বাবুর, একটা ক্যান্ডিডেট এই বিষয়ে চ্যালেঞ্জ করেছিল, তাকে অভিজিৎ বাবু আবার অর্ডার করে যে না এটা দিতে হবে, তাকে তাকে জেনারেল সুবিধা দিতে হবে, তারপর আবার সে ডিভিশন বেঞ্চে পর্ষদ যায় প্রাইমারি ক্ষেত্রে সম্ভবত,
ডিভিশন বেঞ্চে যাই, ডিভিশন বেঞ্চ বলে না এরকম কোনো নিয়ম নয়, যে ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্যাটাগরিতে কল পেয়েছে সে ক্যাটাগরিতে থাকবে, সে জেনারেলে যেতে পারবে না, সে ইন্টারভিউ নাম্বার যা কিছু হতে পারে, এটা নিয়ম। এই গেরোয় পড়ে ওই ক্যান্ডিডেটটা আবার আটকে গেছে। তো এই একটা কারণে অনেক চাকরি প্রার্থীর মনে হচ্ছে যে আমার বেশি নম্বর পেয়েছি ইন্টারভিউ সহ, তা সত্ত্বেও আমাকে ওইখানে যেতে দেওয়া হয়নি কেন, এটার কারণ হলো এটা। আপনি যদি সেই সময় জেনারেলে কল পেয়ে থাকতেন তাহলে আপনাকে জেনারেল, জেনারেল ফিমেল, বা যদি আপনি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন বা মেল ফিমেল ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গায় আপনাকে দেখা দিতে বাধ্য। এই একটা সমস্যার কারণে হয়তো আপনি একটু পিছিয়ে গেছেন। তো যার জন্যে আমরা বারবার একটা কথা বলছি যে এটা 100% কম্বাইন্ড মেরিট লিস্ট হয়েছে, সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। 100% কম্বাইন্ড মেরিট লিস্ট হয়েছে সেটা আপনি খুব ভালো করে মেরিট লিস্ট দেখার পর অবগত হয়ে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা বা আমাদের যেটা মঞ্চের স্ট্যান্ড পয়েন্ট, যে দেখুন 1/3, আজকে চেয়ারম্যান আমাকে বলেছেন যে 1/3 চাকরি প্রার্থী সেকেন্ড কাউন্সিলিং এ চাকরি পাবে, কারণ এখানে কম্বাইন্ড মেরিট লিস্ট করতে হয়েছে অ্যাজ পার রুলস। হ্যাঁ, উনি করেছেন, রুলস মেনে উনি কম্বাইন্ড মেরিট লিস্ট করতে বাধ্য হয়েছেন। 9, 10, 11, 12 এর ক্ষেত্রে এত কম্বাইন্ড মেরিট লিস্ট ছিল না, এতটা কম্বাইন্ড হয়নি।